সারা বিশ্বে প্রতিনিয়ত অবাস্তব আজব ঘটনা ঘটে থাকে যা মানুষকে অবাক করে দেয় এবার একটি আজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এসেছে শিরোনামটি শুনে হয়তোবা অবাক হয়েছেন অনেকেই এটা কিভাবে সম্ভব তবে এমন কাণ্ড সত্য যা সবসময় হয়ে থাকে অনেকে বিয়ে করতে বেশ ঝামেলা মনে করেন তাই বিয়ে না করে বউ ভাড়া করে দাম্পত্য জীবন কাটান ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি গ্রামের পুরুষরা সাধারণত ধনী পরিবারের ব্যক্তিরা এসে শিবপুর গ্রামের মহিলাদের ভাড়া করে যান ভাড়ার সময়সীমায় এক মাস থেকে প্রায় এক বছর পর্যন্ত হয় বউ ভাড়া নেওয়ার বিষয়টি আইনগতভাবে বৈধ করতে স্টাম্প পেপারে চুক্তিও করে নেয় তারা প্রথা অনুযায়ী সময়সীমা শেষ হয়ে গেলেও কোনো ব্যক্তি মহিলাদের স্বামীর সঙ্গে ফের চুক্তি করতে পারে চুক্তি শেষ হয়ে গেলে মহিলাদের তাদের স্বামীর কাছেই ফেরত পাঠিয়ে দেওয়া হয় গ্রামের নিয়ম অনুযায়ী কোনো নারীকে ভাড়া করে স্ত্রী হিসেবে নিজের কাছে রাখা আর নারী বেসা কেনা সমতুল্য কিন্তু ভারতের মধ্যপ্রদেশের শিবপুরে জেলার গোয়ালিয়ার ডিভিশনে এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কারণ এই রেওয়াজ দীর্ঘদিনের এলাকায় এ প্রথাকে ধাদিসা প্রথা হিসেবে আখ্যায়িত করা হয় তবে অনেক মহিলার সমস্যার মধ্যে পড়তে হয় স্বামীর সন্তান চলে আসে গর্ভে বেশিরভাগ মহিলারা এটা করে থাকেন সংসারের অভাব অনটনের কারণে বর্তমানে এটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে